আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে সাথে আছি সিফাত শারমিন শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম বিক্ষিপ্ত সংঘর্ষে 160 ইউনিয়ন ও 9 পৌরসভায় ভোট শেষে চলছে গণনা কক্সবাজারে দুইজন নিহত আহত 30 বিনা প্রতিদ্বন্দ্বিতা এমপি ডাক্তার প্রাণগোপাল অস্ত্র মামলায় স্বাস্থ্যের গাড়ি চালক মালিকের 30 বছর কারাদণ্ড সাবেক ডিজি আব্দুল কালাম সহ 6 জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় মিল্ক ভিটায় দুধ দেন না পাবনার খামারিরা মান নিয়ন্ত্রণ ছাড়াই সেসব বিক্রি হচ্ছে রাজধানীতে স্বাস্থ্য ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দেশের 160 ইউনিয়ন পরিষদ ও 9 পৌরসভা নির্বাচনে ভোট নেওয়া শেষ চলছে গণনা কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছেন দুইজন আহত অন্তত 30 জন কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী পৌরসভা এবং চার উপজেলার 14টি ইউনিয়ন পরিষদে ভোট শুরু হয় সকাল 8টা থেকে মহেশখালীর কুতুবজুম ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীকের শেখ কামাল ও বিদ্রোহী প্রার্থী মোশারফের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় আধ ঘণ্টার সংঘর্ষে গুলিবিদ্ধ হন 7 জন হাসপাতালে নেয়ার পথে মারা যান আবুল কালাম নামে একজন এদিকে নির্বাচনী সহিংসতায় কুতুবদিয়ায় মারা গেছেন একজন টেকনাফে ব্যালট ছিনতাই চেষ্টার ঘটনায় 2টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে অন্যদিকে চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা ও সন্দ্বীপ উপজেলার 12টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট নেওয়া শেষ হয় কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সকালে সন্দ্বীপের রহমতপুর ইউনিয়নে নৌকার প্রার্থী ফরিদুর রহমান কিশোর এবং স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান বেলালের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় এছাড়া শারিকেত ইউনিয়নে 2 ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে এবং গাছুয়া ইউনিয়নের 1 নম্বর ও 9 নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এতে আহত হন কয়েকজন খুলনার 5 উপজেলার 34টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট হয়েছে মোট চেয়ারম্যান প্রার্থী 156 জন দিঘুলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নে নৌকা সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণে আহত হন 4 জন নোয়াখালী সুবর্ণচরের 6টি ও হাতিয়ার 7টি ইউনিয়নে ভোট হয় কবিরহাট পৌরসভায় বর্তমান মেয়র জহিরুল হক রায়হান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে শুধু কাউন্সিলর ও নারী কাউন্সিলর পদে ভোট হয়েছে এদিকে কেন্দ্র দখল ও ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে হাতিয়ায় 2 নৌকা প্রার্থী সহ 7 ইউপি চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন ফেনীর সোনাগাজী পৌরসভা নির্বাচনে 9টি কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়েছে নির্বাচনে মেয়র পদে 4 জন সাধারণ 9টি ওয়ার্ডে কাউন্সিলর পদে 23 জন এবং সংরক্ষিত 2টি ওয়ার্ডে 4 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন 1টি কেন্দ্রের ভিতরে গোপন কক্ষে বসে থাকার অভিযোগে এজেন্ট সহ 16 বহিরাগতকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে মোবাইল কোর্ট সাতক্ষীরা তালা ও কলারোয়া উপজেলার 21টি ইউনিয়নে ভোট নেওয়া শেষ হয়েছে নির্বাচনে চেয়ারম্যান পদে 2 উপজেলায় 81 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন যশোরের নওয়াপাড়া পৌরসভায় বৈরি আবহাওয়ার মধ্যেই ভোট নেওয়া শুরু হয় প্রথমবারের মতো ইভিএমে ভোট দেন ভোটাররা এদিকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভা নির্বাচন সকাল থেকে শান্তিপূর্ণভাবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা গেছে সুচরিতা সূচি বাংলা ভিশন নিউজ ডেস্ক এদিকে নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবির খন্দকার বলেছেন নির্বাচন উপলক্ষে প্রার্থীরা বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে বলেই সহিংসতা হয় বিকেলে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে কথা বলেন ইসি সচিব এ সময় তিনি বলেন নির্বাচনে হতাহতের ঘটনা দুঃখজনক ও বেদনাদায়ক এসব ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে তিনি জানান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএমে 50% ব্যালটে 60% বেশি ভোট পড়েছে পৌরসভাগুলোতে 56% ভোট পড়েছে তিনি বলেন নিয়ম নীতি না মানলে প্রার্থিতা বাতিল হবে ইসি সচিব বলেন নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে বলা যাবে না তবে সহিংসতার ঘটনা না ঘটে সেদিকে সজাগ থাকতে হবে প্রথম ধাপে 160 ইউপি ও 9টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে
এদিকে কুমিল্লা সাত চান্দিনা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত। এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। রবিবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে তিনি একমাত্র প্রার্থী থাকায় নির্বাচন কমিশন তাকে বিজয়ী ঘোষণা করে। এর আগে যাচাই বাছায় বৈধ দুই প্রার্থী ন্যাপের মনিরুল ইসলাম ও জাতীয় পার্টির লুৎফুর রেজা খোকন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। 30 জুলাই চান্দিনা থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে আসনটি শূন্য হয়। প্রাণ গোপাল দত্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। আমি ইতিমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করিয়েছি এবং তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। চান্দিনাবাসীর প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি যেন আমার সাথে সহচর হয় দুটা দৈন্তস। দৈন্তস হলো আমি সুস্থ থাকি এবং সৎ থাকি, আর একটা তালিব্বাস থেকে আমি দূরে থাকতে চাই, সেই তালিব্বাস হলো শয়তান। আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন বিগত 68 বছরে আমার যেটুকু অর্জন হয়েছে আগামী 2 বছরে সেটা বিসর্জন না হয়। অস্ত্র আইনে দায়ের করা মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের বরখাস্ত গাড়ি চালক আবুল মালিককে 30 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন। গত বছর 20 সেপ্টেম্বর ঢাকার তুরাগ থানার কামারপাড়া এলাকার বাসা থেকে গাড়ি চালক মালিককে গ্রেফতার করেছিল র্যাব। তখন অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনের 2টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে অস্ত্র মামলায় মালিকের বিরুদ্ধে গত জানুয়ারিতে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। সোমবার 30 বছর কারাদণ্ডের রায় ঘোষণা করা হল। দুই রায় একসাথে কার্যকর হওয়ায় মালিককে সাজা ভোগ করতে হবে 15 বছর। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হলেও আসামিপক্ষের আইনজীবীরা উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন। গাড়ি চালক মালিকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলাটি এখনও বিচারাধীন রয়েছে। এদিকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পদত্যাগ করা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ সহ 6 জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহিদ করিম ও অন্যদের বিরুদ্ধে জনসাধারণের সঙ্গে প্রতারণা করে করোনা সনদ দেওয়ার নামে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 6 জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে কমিশন। মামলায় আসামি না করা হলেও তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় আদালতে অভিযোগপত্র দিচ্ছে দুদক। আজাদ ছাড়াও কারাগারে থাকা রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ, স্বাস্থ্য অধিদপ্তরের 4 কর্মকর্তা সহ মোট 6 জনকে আসামি করে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুদক। শিগগিরই আদালতে এই অভিযোগপত্র পেশ করা হবে। অনুমোদিত অভিযোগপত্রে 6 বছর ধরে নবায়ন বন্ধ রিজেন্ট হাসপাতালের সঙ্গে কোভিড চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের করা চুক্তিকে অবৈধ বলা হয়েছে। কাঙ্ক্ষিত দাম না পেয়ে মিল্ক ভিটার কাছে গরুর দুধ বিক্রি বন্ধ করে দিয়েছেন পাবনার খামারিরা। এই সুযোগে তাদের কাছ থেকে দুধ কিনছে নাম সর্বস্ব কিছু প্রতিষ্ঠান। মান নিয়ন্ত্রণ ছাড়াই সেগুলো সাপ্লাই হচ্ছে রাজধানীর সহ দেশের বিভিন্ন জায়গায়। এতে ব্যাপক স্বাস্থ্য ঝুঁকি দেখছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। পাবনার দুর্গম গ্রাম আরকান্দি গত কয়েক দশক ধরে মিল্ক ভিটায় গরুর দুধ সরবরাহ করছে এ গ্রামের খামারিরা। মিল্ক ভিটার সাথে চুক্তিবদ্ধ হয়েও এখন মুখ ফিরিয়ে নিয়েছেন তারা। বেশি দামে দুধ দিচ্ছে বেসরকারি বিভিন্ন কোম্পানিকে। দুধের উৎপাদন খরচ বেড়ে গেলেও মিল্ক ভিটা থেকে কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না বলে যুক্তি তাদের। এদিকে দুগ্ধ সমিতির নেতারাই চুক্তি ভেঙে অনুমোদনহীন কারখানা তৈরি করে দুধ সংগ্রহ করছে তৃণমূলের খামারিদের কাছ থেকে। সদস্য থেকে কিনতে হয়, মনে করেন টাকা দিয়ে কিনতে হয় 45 টাকা লিটার, আর মিল্ক ভিটা আমাদের দাম দেয় হচ্ছে 42 টাকা, 38 টাকা, 40 টাকা লিটার। এতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, হওয়ার কারণে আমরা কি করতেছি, এখান থেকে দুধ শীতল করে আমরা ঢাকায় সাপ্লাই দিচ্ছি। আমাদের যে খরচ তাতে এটা পোষায় না। একটা বসির দাম ধরেন যে 1100, একটা মাস করে বসির দাম 1400। আমরা এখানে মেশিন দ্বারা দুধ ঠান্ডা করতেছি, ঠান্ডা করার পরে ওই পানির ট্যাঙ্কিতে দুধ নিয়ে পিক আপ গাড়ির মাধ্যমে ঢাকাতে নিয়ে যাচ্ছি। মিল ভিটার দুধ বেচেছি, আমরা দুধই লাভবান হইতে পারি নাই। আর এখন যে প্রাইভেট যারা নিচ্ছে দুধ লিটারে 45 টাকা করে আমরা বেচতে পারতেছি। মিল ভিটার যারা পরিচালনা করে তারা কেন্দ্রীয় সমিতি করে তাগার এখনো দুধ বাদ নাই, তাগারা যত সুযোগ সুবিধা দেয়। আর আমরা যারা এই মিল ভিটা এই উত্তরবঙ্গের মানুষ মিল ভিটাকে জীবন্ত জীবিত রাখি, তাগারে কোনো প্রকার সুযোগ সুবিধা নেই। মিল ভিটার দাম 2 টাকা বাড়াইছে নামে, ফ্যাটের দিক খুব দুর্বল। তাদের সরবরাহ করা দুধের মান নিয়ে রয়েছে প্রশ্ন।
সংরক্ষণ ও শীতলীকরণের সঠিক প্রক্রিয়া অনুসরণ করছেন না তারা। ট্রান্সপোর্টে যদি আনহাইজিনিক হয়ে থাকে এবং তারা যদি মানে খাদ্য হিসেবে দুধ যেটা পরিবহন সব ঠিকঠাক থাকার কথা পরিবহনের ক্ষেত্রে বাজারজাত করার ক্ষেত্রে এ যদি ব্যত্যয় ঘটে থাকে তাহলে আমাদের দেশে যেমন ভোক্তা অধিকার আইন রয়েছে আমাদের ডেয়ারির আইন রয়েছে এই আইনগুলোর মাধ্যমে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। নানা কারণে মিল্ভিটার উৎপাদন নেমেছে অর্ধেকে। প্রতিষ্ঠানটি রক্ষায় প্রশাসনের নজরদারি বাড়ানোর তাগিদ স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সীমান্তের ওপারে পাহাড় ধসের পর ঢলের পানির সাথে নেমে আসা বালু পাথরের নিচে চাপা পড়েছে সুনামগঞ্জের তাহিরপুরে হাজার একর কৃষিজমি। নষ্ট হয়েছে রাস্তাঘাট, বাড়িঘর, গাছপালা সহ আশেপাশের পরিবেশ। প্রাকৃতিক এই বিপর্যয়ে বছরের পর বছর মানবেতর জীবন কাটলেও নেই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কোনো উদ্যোগ। ভারী বর্ষণে প্রতি বছরই পাহাড় ধসের ঘটনা ঘটে ভারতের মেঘালয়ে। এ সময় ঢলের পানির সাথে নেমে আসে বালু পাথর। এক যুগ ধরে বালু পাথরের নিচে চাপা পড়েছে সুনামগঞ্জের তাহিরপুরে হাজার একর কৃষিজমি। চাষের অনুপযোগী হয়েছে জমিগুলো। এতে নিঃস্ব হয়েছে সীমান্তবর্তী চাঁদপুর রজনী লাইন এলাকার 200+ পরিবার। চলতি বর্ষায়ও পাহাড় ধসের বড় ঘটনা ঘটেছে সীমান্তের ওপারে। সবুজ শ্যামল ধানি জমির মাঠ এখন ধুধু বালুচর। চাষবাসের অনুপযোগী জমি এখন কৃষকের গলার কাটা। জমিনের প্রায় 1.5 ফুট বালু পড়ছে, পাথর পড়ছে, এরকম ভাবে কয়েকশো একর জমি নষ্ট হয়েছে। ঘর বাড়ি ভাঙ্গিয়া এই যে ঘর ভাঙিয়ে নিচ্ছে মনোরণ দেড় সারিয়া যাওয়ার পর কতজন দেড় সারিয়ে গেছে ওগা কেত কত কিছু আসিন বাললে পাথরে সিঙ্গেলে তা বল নষ্ট নষ্ট করছে। আজ 5 বছর ধরে আমার স্বামী নেই, দুটি বাচ্চা লইয়া কষ্ট করে আমি গোটা উঠেছি, গোটা মিলাতে পারলাম না। বিপর্যয় থেকে রক্ষা পেতে খাল নালা খননের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। এই দুর্দশা কাটিয়ে উঠতে গেলে এই খাল খনন ছাড়া এবং এই সরাগুলা খনন করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। কৃষকদের ক্ষতিপূরণ প্রদানের পাশাপাশি এই বিষয়ে আন্তঃরাষ্ট্রীয় উদ্যোগ নেওয়ার প্রয়োজন দেখছেন পরিবেশবিদরা। উচ্চ পর্যায়ে যদি আমরা চিন্তা করি তাহলে এখানে দ্বিপাক্ষিক একটা বিষয় আছে, এটাও কিন্তু আমাদের সরকারের কাছে দাবি থাকবে যে এ বিষয়ে যেন তারা পদক্ষেপ গ্রহণ করে। ঢলের পানিতে আসা বালু দরপত্রের মাধ্যমে বিক্রি করে কৃষিজমি পুনরুদ্ধারের উদ্যোগের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা সেখানে অপশন দেব, যারা সর্বোচ্চ দরদাতা হবে তাদেরকে আমরা কার্যাদেশ দেব এবং তারপরে একটা সময় বেঁধে দেব যেন এক মাসের মধ্যে যেন তারা বালুটা সরিয়ে ফেলে এবং আগামী নভেম্বরে যেন কৃষক তাদের জমি চাষাবাদ করার সুযোগ পায়। ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে সরকারের দিকে তাকিয়ে হতভাগ্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। মুন্সীগঞ্জের চিতলিয়া বাজারে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ডাকাতি হওয়া মালামালের আংশিক অংশ। রবিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল মোমেন জানান, 16 তারিখ রাতে সংঘবদ্ধ ডাকাত দল দুটি দোকানের তালা ভেঙে 101 ভরি স্বর্ণালঙ্কার নগদ 35 লাখ টাকা লুটে নিয়ে যায়। 4 দিনের মাথায় লুট হওয়া মালামালের কিছু উদ্ধার ও ওই ডাকাত চক্রের 8 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ডাকাতরা অন্য জেলার বলে জানান তিনি। এই ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় 17 সেপ্টেম্বর মামলা হয়। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম বলেছেন, মাছ আহরণ ও বিপণনের বাধা দূর করা এবং এই পেশায় সম্পৃক্ততের আধুনিক তথ্য প্রযুক্তি দিয়ে সহায়তা করছে সরকার। সোমবার দুপুরে পটুয়াখালীর মহিপুর ও আলিপুরে দুটি মৎস্য অবতরণ কেন্দ্রের উদ্বোধনের সময় মন্ত্রী একথা বলেন। এ সময় তিনি বলেন, জেলেদের তালিকা হালনাগাদ করা হচ্ছে, অবরোধকালীন সময়ে খাদ্য সহায়তার পাশাপাশি অন্যান্য সুবিধা দেওয়ার বিষয়েও ভাবছে সরকার। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, ভারতের সাথে সমন্বয় করে আগামীতে মাছ ধরার নিষেধাজ্ঞার সময় নির্ধারণ করা হবে। 28.5 কোটি টাকা ব্যয়ে মহিপুরে 1 একর 9% এবং আলিপুরে 1 একর 10% জমির উপর মৎস্য অবতরণ কেন্দ্র দুটি নির্মাণ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবারে রয়েছে ডেস্ক রিপোর্ট। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বাংলাদেশে কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটেছে, দেশে এখন খাদ্য স্বয়ংসম্পূর্ণ। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা পরিষদ সভাকক্ষে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদুল্লাহ খন্দকার। মোনাজাত শেষে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে সই করেন তিনি। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভা হয়েছে রাজশাহীতে। নগরীর একটি রেস্তোরাঁয় নিটল মোটরসের আয়োজনে সবাই প্রধান অতিথি ছিলেন নিটল মোটরসের সিইও আহমেদ শওকত হোসেন। পুলিশ সেবা সপ্তাহ শুরু হয়েছে গোপালগঞ্জে। জেলা পুলিশ লাইন্স মোড়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা। এ সময় বিভিন্ন যানবাহন ও চালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করা হয়। পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা হয়েছে পাবনায়। সংগঠনের সভাপতি তসলিম হাসান সুমনের সভাপতিত্বে জেলার দলীয় কার্যালয়ের সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। এখন থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশে ফিরতে পারবে যাত্রীরা। লাগবে না অনাপত্তি পত্র, জানিয়েছেন হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি সেকান্দার আলী। তবে করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক বলে জানান তিনি। নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিয়ে মতবিনিময় সভা হয়েছে ঝালকাঠিতে। জেলা প্রেসক্লাব মিলনায়তনে সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নারী নেত্রীরা অংশ নেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধু পূর্ণিমা উদযাপন হয়েছে খাগড়াছড়িতে। জেলা সদরের বিভিন্ন বৌদ্ধ বিহারে এই উপলক্ষে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা হয়। এ সময় করোনা মুক্তিসহ দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এদিকে নানা আয়োজনে মধু পূর্ণিমা উদযাপন হয়েছে রাঙ্গামাটিতেও। জেলার 10 উপজেলার বৌদ্ধ বিহারগুলোতে সকাল থেকে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়েছে। শহরের আনন্দ বিহারে সঙ্গদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধ মূর্তি দান, মধু দান সহ নানা দান কার্য সম্পাদন করা হয়। এদিকে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা করেছেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা ও পৌর মুক্তিযোদ্ধারা। উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই সভায় সরকারের সব উন্নয়নে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। সুরাই রহমান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বিক্ষিপ্ত সংঘর্ষে 160 ইউনিয়ন ও 9 পৌরসভায় ভোট শেষে চলছে গণনা। কক্সবাজারে 2 জন নিহত, আহত 30। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি ডাক্তার প্রাণ গোপাল। অস্ত্র মামলায় স্বাস্থ্যের গাড়ি চালক মালিকের 30 বছর কারাদণ্ড। সাবেক ডিজি আবুল কালাম সহ 6 জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট। কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় মিল্ক ভিটায় দুধ দেন না পাবনার খামারিরা। মান নিয়ন্ত্রণ ছাড়াই সেসব বিক্রি হচ্ছে রাজধানীতে। স্বাস্থ্য ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews34.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ সবাইকে।